চিনুগোয়ালার গুলি। দোতলা বাড়ি, লোহার গরাত দেওয়া একতলা ঘর, পথের ধারেই লোনাধরা দেয়ালিতে মাঝে মাঝে ধসে গেছে বালি, মাঝে মাঝে শ্যাতা পড়া দাগ, মার্কিন ধানের মার্কা একখানা ছবি সিদ্ধিদাতা গণেশে দরজার পরে আটা। আমি ছাড়া ঘরে থাকি আর একটা জি, এক ভাড়াতে, সেটা টিকটিকি। তফাৎ আমার সঙ্গে এই শুধু, নেই তার অন্যের অভাব। বেতন ২৫ টাকা, সদাগরীয় অফিসের কনিষ্ঠ কেরানি, খেতে পাই দত্তদের বাড়ির ছেলেকে পড়িয়ে। শিয়ালদা স্টেশনে যাই, সন্ধ্যেটা কাটিয়ে আসি আলো জ্বালাবার মায়ে বাঁচি, ইঞ্জিনের ধস ধস বাঁশির আওয়াজ, যাত্রীর ব্যস্ততা, কুলি হাঁকা হাঁকি ১০:৩০ বেজে যায়। তারপরে ঘরে এসে নিরালা অন্ধকার। ধলেশ্বরী নদীর তীরে পিসিদের গ্রাম, তার দেওরের মেয়ে অভাগার সাথে তার বিবাহের ছিল ঠিকঠাক, লগ্ন সুখ নিশ্চিত প্রমাণ পাওয়া গেল। মেয়েটা তো রক্ষে পেল, আমি তথয় পথ, ঘরে পেল না সে তো মনে তার নিত্য আসা যাওয়া। পরনে ঢাকায় শাড়ি, কপালে সিঁদুর, বর্ষা ঘনঘোর গ্রামে খরচা পানে মাঝে মাঝে মাইনেও কাটা যায়। গলিটার কোণে কোণে জমে ওঠে পচে ওঠে আমের খোসা ও আঠি, মরা বেড়ালের ছানা বাঁশ আর কত কি যে। গলির মোড়েই থাকেন কান্তবাবু, যত্নে পাট করা লম্বা চুল, বড় বড় চোখ, শৌখিন মেজাজ, কর্নেট বাজানো তার শখ। মাঝে মাঝে সুর ভেসে ওঠে এ গলির বিভৎস বাতাসে, কখনো গভীর রাতে ভোরবেলা আধো অন্ধকারে, কখনো বৈকালে ঝিকিমিকি আলোর ছায়ায়, হঠাৎ সন্ধ্যায় সিন্ধু বারোয়ায় লাগে তার। সমস্ত আকাশে বাজে অনাদিকালের বিরহ বেদনা, তখনই এ গলিটা মনে হয় ঘোর মিছে দুর্বিষহ মাদলের প্রলাপের মতো। হঠাৎ খবর পাই মনে আকবর বাদশার সঙ্গে হরিপদ কেরানির কোন ভেদ নেই, বাঁশির করুণ রাগবে ছেঁড়া ছাতা, রাজ সব সঙ্গে চলে গেছে এক বৈকুণ্ঠের দিকে। এ গান যেখানে সত্য অনন্ত গোধূলি লগ্নে, সেইখানে বলি চলে ধলেশ্বরী তীর তমালের ঘন ছায়া, আঙিনাতে যে আছে অপেক্ষা করে তার পরনে ঢাকায় শাড়ি, কপালে সিঁদুর,